কেউ কোনো বাড়ি ভাড়া দিয়েছে তো এই ভাড়া দেওয়া বাড়িতে বাড়ির কি জাকাত আসবে কিনা এটা আসলে এই যে ভাড়া এবং মূলধন এটা ব্যবসায়ের সাথে সম্পর্কে এবং এই মশলাটা যত সহজে আপনি বললেন বা যে জিজ্ঞাসা করেছেন যত সহজে এটা সাথে এতটা সহজ না এটা অনেকগুলো ছোটো 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 বিষয় আছে তবে ডাইরেক্ট যদি আমরা এটাতে চাই যে যদি ভাড়ার উদ্দেশ্যে কোনো বাড়ি হয় তাহলে বাড়ির মূলধনে জাকাত হবে না বলে অধিকাংশ ওলামারা একমত হয়েছেন এবং এই ব্যাপারে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটার ব্যাপারে কিন্তু সরাসরি কোরআন এবং হাদিস পাওয়া যায় না ফলে ইস্তিহাদি মাসালার ক্ষেত্রে বলতে হবে যে এখন পর্যন্ত আমাদের অ্যানালাইসিস যেটা বলছে সেটি হলো যে যে গাড়িটা আমি ভাড়া দিয়েছি ওই গাড়ির যে টাকা ওইটার আমার জায়গা দেওয়া লাগবে না কিন্তু ওই যে ভাড়া আসছে সেটি কিন্তু জায়গা দিতে হবে ঠিক বাড়ির ক্ষেত্র তাই তবে যদি কেউ গাড়ির ব্যবসা করে বা বাড়ির ব্যবসা করে সারের ব্যবসা করে তাহলে কিন্তু তাকে মূল ইনভেস্টমেন্টের কিন্তু জায়গা দিতে হবে জায়গা দিতে হবে যদি এরকম হয় যে আমি বাড়ি বানিয়েছি ওটা বিক্রি করার হ্যাঁ বিক্রি করার জন্য তাহলে ওটা জায়গা দিতে হবে কিন্তু ভাড়ার উদ্দেশ্য হলে ভাড়ার উপরে জায়গাতে হবে ঠিক এই ব্যাপারটা মাসালাটা এভাবে ক্যাস করা ল্যান্ডের উপরে যে আপনার জমি আছে ওই জমির দামের কিন্তু আপনাকে জাকাত দিতে হবে না ওষুধ দিতে হবে না কিন্তু জমি থেকে যখন ফসল উৎপাদন করতেছেন ঠিক বাড়ি থেকে আপনি ফসল পাচ্ছেন তার ভাড়াটা গাড়ি থেকে আপনি ভাড়াটা পাচ্ছেন ওই ভাড়াটা যদি ওই পরিমাণ টাকায় পৌঁছায় তখন যেটাকে আপনাকে নিসাব পরিমাণ নিয়ে যাচ্ছে তখন সেই টাকাটার জাকাত দিতে হবে যেমন এখন অনেক সময় ব্যবসার নিয়তে মানুষ জমি কিনে জমির ব্যবসা যেটাকে বলে হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু তারা যে জমিটা কিনছে এই জমির উপরে তাদের একটা ডেফিনেটলি কারণ জমি দুইটা পারপাস হতে পারে বেসিক্যালি ইউজ করার ক্ষেত্রে সেটি হলো যে আমি জমি কিনে ফসল টসল তৈরি করবো অর্থাৎ জমি কিনে বাড়ি করব। অর্থাৎ এটা আমি ইউজ করতেছি ইউজের পর্যায়ে না পড়ে যদি এটা বিজনেসের জন্য শুধু জমি না বিজনেস করার উদ্দেশ্যে যে কোনো ভ্যালুয়েবল প্রোডাক্ট যদি হয় হালাল দ্রব্য যদি হয় তাহলে সেটার মা সেইটার যে মূলধন বা ইনভেস্টমেন্ট বা যে মূল্য সেই মূল্যের উপরে আপনাকে অবশ্যই আপনি অনেক দামি একটা হয়তো জাগুয়ার বা এর চেয়ে বড় ল্যাম্বারগিনি আপনি ব্যবহার করতেছেন ওকে আপনি করেন কিন্তু যদি আপনি মনে করেন যে না এরকম বিশটা কিনে রেখে দিছি আমি বা এটা আমি ব্যবসার জন্য করব তাহলে কিন্তু তখন জাকাত দিতে হবে আপনি যেটা ব্যবহার করছেন যদি গচ্ছিত অবস্থায় রাখেন মানুষকে দেখানোর জন্য শোরুম করে যদি এরকম টাকা রাখেন এটা রাখার ক্ষমতা নেই আরেকটি ব্যাপার হলো যে অর্থনীতিতে অর্মত সেন নোবেল পুরস্কারের যে বিষয়টা ছিল ওনার একটা গবেষণা এরকম ছিল যে অর্থ সম্পত্তি গচ্ছিত থাকলে সে দেশের অর্থনীতি ধ্বংস হয় অর্থ সম্পত্তি যত মানুষের কাছে যাবে যত রিইউজ হবে সাইক্লিং হবে তত অর্থনীতি সমৃদ্ধ হয় এই জন্য টাকা গচ্ছিত রাখাটাকে অর্থনীতির পরিভাষায় কিন্তু এটা ঠিক হয় না এই জন্য বিভিন্ন ধরনের ইনভেস্টে দেয় ইসলাম কিন্তু ঠিক এই কাজটাই করছে ফলে আপনি এই যে টাকা পয়সা দিয়ে যে বিশাল জিনিসপত্র যে করে রাখতেছেন এটা তফজিরের পর্যায়ে পড়ে কিনা এটা দেখবেন আল্লাহ আল্লাহ তালা আপনাকে যত ইচ্ছা খাওয়া উপভোগ উপভোগ করার কিন্তু অনুমতি দিয়েছেন আল্লাহ তালা বলছেন কুলু আশাবু আল্লাহ ইন্নাল মুিরা কান এখানে সায়েন সুতরাং এটা যদি তাবজিরের পর্যায়ে না যায় তাহলে আপনি বাঁচলেন আর এভাবে যদি প্রকৃত অর্থে আপনি যদি প্রতিদিন ব্যবহার করার জন্য করেন তাহলে ব্যবহৃত কোনো জিনিসের উপরে জ্যাকাত দেওয়ার প্রয়োজন নেই সেটা যদি আপনার কোটি টাকা দামের ঘড়িও যদি প্রতিদিন ব্যবহার করেন এটা জ্যাকাত দেওয়া মানে বর্ধনশীল সম্পদ হইতে হবে জি জি আপনাকে বর্ধনশীল জায়গাতে আপনার বেনিফিট বা প্রফিট আছে সেটা হতে হবে সেটা না হলে জ্যাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই